আমি দেখি ক্লাসের ভেতরে দোল খায় কাশফুল শরৎ হাওয়ায়। তোমার জামা কি কেনা হয়নি এখনো? ছেলেটি জানায় তারা পূজোয় কেনে না কিছু, বিসর্জন হয়েছে দিদির। দিদি কিন্তু মা দুর্গা হয়ে গেলেন এখানে। পূজোর অনেক আগে থেকে ছেলেদের ফিসফিস শুনতে পাওয়া যায়, কোন ক্লাব কত বড় প্যান্ডেল করছে, কাদের ঠাকুর আসছে কুমার টুলির, কাজের বাজেট কত, থিম কী কী, এ ওর কানের কাছে ঝুঁকে কথা বলে। আমি দেখি ক্লাসের ভেতরে দোল খায় কাশফুল শরৎ হাওয়ায়। ওই যে কথা বলছে ছাত্ররা পুজো আসছে তাই নিয়ে, তাদের ছাত্রদের ভেতরে একটা আনন্দ আছে। আর এই কবি দেখতে পাচ্ছেন, এই শিক্ষক তো কবি, তিনি দেখতে পাচ্ছেন যে ওই মা দুর্গা আসার আগে যে সমস্ত প্রকৃতি কাশফুলে ভরে যায়, সেই কাশফুল শরতের হাওয়ায় দোল খাচ্ছে ক্লাসের মধ্যে। এই হলো কবি দৃষ্টি। আরেকটি কবিতা, এই কবিতাগুলো যে আমি পড়ছি কোনটার নাম বলছি না, আপনাদের হয়তো অবাক লাগতে পারে। তার কারণ হচ্ছে এই যে চক ডাস্তারের জীবন নামক এই যে বইটি, এই বইটিতে কবি কোনো নাম ব্যবহার করেননি কোনো কবিতার, তিনি সংখ্যা দ্বারা কবিতাগুলিকে চিহ্নিত করেছেন। এই যে কবিতাগুলো আমি পড়তে পড়তে এলাম, প্রত্যেকটার মাথার উপর একটি সংখ্যা আছে, আমি বাহুল্যবোধে সংখ্যাগুলো উচ্চারণ করিনি। পূজোর কয়েকদিন আগে ছেলেদের জিজ্ঞাসা করেছি, কার কটি জামা হলো, কটা প্যান্ট, জুতো কি হয়েছে কেনা? ছেলেরা উৎসাহ ভরে দিয়েছে উত্তর। একটি ছেলেকে চুপচাপ থাকতে দেখে কৌতূহল হয়, তাকেই জিজ্ঞাসা করি, কি ব্যাপার, তোমার জামা কি কেনা হয়নি এখনো? ছেলেটি জানায় তারা পূজোয় কেনে না কিছু, দেখে না ঠাকুর। অটোয় ঠাকুর দেখে বাড়ি ফিরছিল 6 বছর আগে, যশোর রোডের এক লরির ধাক্কায় বিসর্জন হয়েছে দিদির। পুরো ক্লাসরুমে যেন বিসর্জন পরবর্তী সন্ধ্যা নেমে আসে। জীবনে কখনো আর কাউকেই জিজ্ঞাসা করিনি, কি কিনেছো পূজোয় এবার? দেখুন, এই কবিতাটির মধ্যে কবিত্ব শক্তির কত, এই কবির মনটিকে তো আপনারা বুঝতে পাচ্ছেন। আমি দু একটা ছোট্ট জিনিস বলি। এ সবাই বলছে যে কে কার জামা হয়েছে, কার জুতো হয়েছে, এইসব সবাই বলছে। একজন কিছু বলছে না দেখে দেখে একজন জিজ্ঞেস করা হলো, তখন জানা গেল অটোয় ঠাকুর দেখে ফেরবার সময় যশোর রোডে লরির ধাক্কায় বিসর্জন হয়েছে দিদির। মানে দিদি কিন্তু দুর্গা প্রতিমা হয়ে গেলেন, দিদি কিন্তু মা দুর্গা হয়ে গেলেন এখানে, বিসর্জন হয়েছে দিদির। এবার আমাদের মনে পড়তে পারে অপু, তার দিদির নামও ছিল কিন্তু দুর্গা। সেই অনুষঙ্গকেও এখানে টেনে আনলেন। ওরহান পামুক, বিখ্যাত উপন্যাসিক যিনি আপনারা সবাই জানেন, পৃথিবী বিখ্যাত, নোবেল প্রাইজ পেয়েছেন, তার একটা উপন্যাসে একটা চরিত্র আছে যে যার একটা পা কাটা। এই চরিত্রটা সম্বন্ধে ওরহান পামুক বিশেষ কিছু বলেননি, কিন্তু আমাদের এটা মনে পড়ে যায় ওই পামুকের যে ওরহান পামুকের পূর্বসূরি সার্ভান্তেস, তাঁর একটি বিখ্যাত উপন্যাসে এই এক পা কাটা একটি চরিত্র ছিল। এখানে উনি গোপনে সেইটি পামুক, ওরহান পামুক প্রবেশ করিয়ে দিয়েছেন তার উপন্যাসের মধ্যে। তেমনি যশোর রোডের এক লরির ধাক্কায় বিসর্জন হয়েছে দিদির, মানে দিদি দুর্গা হয়ে গেলেন। বিভূতিভূষণের পথের পাঁচালীতে আমরা দেখেছি যে যে দিদির মৃত্যু হয়েছিল তার নাম ছিল দুর্গা।
এটাকে উনি কোথাও বাইরে উঁচু করে তুলে ধরলেন না, কিন্তু সূক্ষ্মভাবে সেই স্পর্শটি দিয়ে দিলেন আমাদের মনে। তার পরের লাইনটা হচ্ছে, পুরো ক্লাসরুমে যেন বিসর্জন পরবর্তী সন্ধ্যা নেমে আসে, জীবনে কখনো আর কাউকেই জিজ্ঞাসা করিনি কী কিনেছো পুজোয় এবার।